আরো 2 মাসের কাজ আছে আর কি কাজ করা হবে মূলত কোচিং কাজ করা হয়েছে সামনে সামনে পাল্টাইতে আছে নতুন করে নতুন প্লেট দেবে হ্যাঁ এগুলো নতুন করতে আছে আর আসসালামু আলাইকুম অনেকদিন যাবত কর্ণফুলি 12 এবং কর্ণফুলি 13 ঢাকা বেতুয়া চরভেশন রুটে সার্ভিসের বাইরে রয়েছে আর তার কারণ হলো লঞ্চ ডিউটি নিজেকে নতুন রূপে ঢেলে সাজাচ্ছে আর সেই আপডেট ভিডিওতে আপনাদের সামনে হাজির হলাম তো আপনারা জানেন যে কর্ণফুলি 12 এবং 13 লঞ্চকে ড্রাইডকে তোলা হয়েছে বেশ বড়সড় একটি সংস্কার কাজ করার জন্য তো কর্ণফুলি 12 লঞ্চকে উঠানো হয়েছে জাজিরা বাজারে আধুনিক ডকইয়ার্ডে আর কর্ণফুলি 13 উঠানো হয়েছে হাই স্পিড ডকইয়ার্ডে ফতুল্লার তো আমি এখন আছি কর্ণফুলি 12 সামনে দেখতে পাচ্ছেন তারা কাজ করতেছে যারা কর্মী আছেন তারা কাজ করতেছেন এখানে তো ঝালার কাজ চলতেছে তো এই যে সামনে যে ক্ষতিগ্রস্ত প্লেটগুলো সেই প্লেটগুলো একদম সামনে যে হালের যে প্লেটগুলো সেই প্লেটগুলো পরিবর্তন করা হয়েছে পরিবর্তন করা হবে তো পুরাতন প্লেটগুলো খুলে নতুন প্লেট সংযোজন করা হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে পুরাতন যে হালের যে পুরাতন প্লেটগুলো সেই পুরাতন প্লেটগুলো খুলে ফেলা হচ্ছে আর এখানে নতুন প্লেট দেওয়া হবে আর মজবুত প্লেট দেওয়া হবে আর আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন যে কেবিন এই যে কেবিনের ডেকোরেশন এই সবগুলোই ডেকোরেশন পরিবর্তন করা হবে আর নতুন নতুন স্টিল বডিতে নতুন স্টিল দেওয়া হবে অর্থাৎ বলা যায় যে কর্ণফুলি 12 এবং 13 লঞ্চটিকে বলতে গেলে পুনরায় রিনোভেশন করা কাজ চলছে এই মুহূর্তে তো আশা করা যায় যে সামনের ঈদুল ফিতরের আগেই লঞ্চ দুটো বেতুয়া চরভেশনে যুক্ত হবে কারণ যেই কাজ চলতেছে সেই কাজগুলো শেষ হতে আরও অনেক সময় প্রয়োজন তো দেখতে পাচ্ছেন একজন কর্মী তিনি কাজ করতেছেন এটা হলো কেবিন বেবি কেবিন জোনে তো এখানে নতুন স্টিল দেওয়া হবে নতুন ডেকোরেশন করা হবে ভিতরে তো কর্ণফুলি 12 লঞ্চটিকে প্রায় অলমোস্ট আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার আছেন তারা তো জানেন যে লঞ্চটিকে প্রায় এক মাস আগে কিন্তু এই ড্রাইডকে তোলা হয়েছে আরও 2 মাসের কাজ আছে আর কি কাজ করা হবে মূলত নতুন প্লেট দেবে আর নতুন প্লেট দিবে আর স্টিল কি মানে ইঞ্জিন কি চেঞ্জ করা হবে ইঞ্জিন চেঞ্জ করা হবে আর নতুন ইঞ্জিন দিবে আরো 2-3 মাসের কাজ আছে ওকে তা বুঝতে পারতেছেন আরো 2-3 মাস আরো সময় লাগবে বলতে গেলে আগামী ঈদের আগে আসবে তো যাই হোক ডক কর্মকর্তাদের থেকে একটু জানতে পারলাম যে লঞ্চটির ইঞ্জিনও পরিবর্তন করা হবে আর যদি লঞ্চটিতে নতুন প্লেট সংযোজন করা হয় তাহলে অবশ্যই লঞ্চটির ওয়েট বৃদ্ধি পাবে ওজন বাড়বে আর ওজন বাড়লে কারণ আগের থেকে আরও ভালো প্লেট ভালো মানের প্লেট সংযোজন করবে ভারী প্লেট তো সেই জন্য লঞ্চটি স্বাভাবিকভাবেই ওজন বাড়বে ওজন বাড়লে তখন পুরাতন যে চায়না ইঞ্জিন রয়েছে তো সেই ইঞ্জিনের চেঞ্জের প্রয়োজন হবে তো একটু ভিতরে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আর আপনারা জানেন এই হলো লঞ্চের এই জায়গাটি দিয়ে প্রপেলার বের হয় এই জায়গায় প্রপেলার থাকে প্রপেলার খুলে ফেলা হয়েছে প্রপেলারও পরিবর্তন হবে আর এই হলো শুকান এই যে যেটা দেখছেন এটা হলো শুকান এখান দিয়ে শুকানের এই যে আপনারা যারা এই হলো শুকান এই শুকানের সাহায্যেই প্রপেলারের সামনে থেকে ডানে বামে ঘুরে লঞ্চ জাহাজগুলো তো বলতে গেলে আর আপনারা জানেন যে কর্ণফুলির অর্থাৎ এরকম রিনোভেশনের কারণ হলো টিপু 13-14 লঞ্চটি বেতুয়া চরফেশনে বেশ সাড়া ফেলে তারা সার্ভিসে এসে আর সেই জন্যই নিজেকে আরও আপডেট করার জন্যে বেতুয়াবাসীর জন্যে এত বড় সংস্কার কাজ করতেছে কর্ণফুলি কর্তৃপক্ষ এই এই যে এগুলো হলো টুকরো টুকরো যে স্টিলের অংশগুলো পড়ে আছে এগুলো কিন্তু হলো এই লঞ্চটির পুরোনো প্লেট এই পুরোনো প্লেটগুলোকে খুলে ফেলা হয়েছে আর দেখতে পাচ্ছেন যে এই জায়গায় যেমন এটা হলো বটম লঞ্চটির তলদেশ
তো বটমে নতুন স্টিল দেওয়া হবে কারণ দেখতে পাচ্ছেন শ্রমিকরা কাজ করতেছে তারা ঝালের কাজ চলতেছে তো চলে আসলাম হাই স্পিড ডকে ফতুল্লার হাই স্পিড শিপইয়ার্ডে আর এই ডকে উঠানো হয়েছে কর্ণফুলী 13 কে কর্ণফুলী 13 লঞ্চ এখানে ড্রাই ডক করা হয়েছে আর কর্ণফুলী 12 মতোই এই জায়গাতেও কর্ণফুলী 13 এর একদম বেশ বড়সড় মেইনটেনেন্স কাজ চলতেছে বলতে গেলে এক প্রকারের নতুন করে রিনোভেশন এখানেও কর্ণফুলীর পুরাতন স্টিল পুরাতন প্লেট একদম কর্ণফুলী 12 তে যে যে কাজ করানো হচ্ছে সেই কাজগুলো এখানে কর্ণফুলীর 13 লঞ্চে করানো হচ্ছে তো হাই স্পিড ওকেডে কর্ণফুলী 13 লঞ্চের পুরাতন প্লেটগুলো কেটে ফেলা হচ্ছে এখন আর পুরাতন প্লেটগুলো কেটে ফেলে নতুন প্লেট সংযোজন করা হবে আর তো এই মুহূর্তে যেটা দেখতে পেলাম যে কর্ণফুলী 13 লঞ্চের পুরাতন প্লেটগুলো কেটে ফেলা হয়েছে আর কেটে ফেলে নতুন প্লেট সংযোজন করা হবে নতুন প্লেট লাগানো হবে লঞ্চটিতে আর লঞ্চটির যে পুরাতন যে ডেকোরেশনগুলো আছে যেমন নতুন সিলিং নতুন লাইটিং তারপর কেবিনের নতুন ফার্নিচার নতুন ডেকোরেশন বলতে গেলে একদম কর্ণফুলী 13 লঞ্চকে এবং 12 লঞ্চকে নতুনভাবে ঢেলে সাজানো হবে বেতবাসীর জন্য তো আজকের ভিডিও এইটুকুই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর লঞ্চ রিলেটেড যে কোনো আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এক্সট্রিম লঞ্চ লাভার আর সেই সাথে আমাদের ফেসবুক পেজ রয়েছে এক্সট্রিম লঞ্চ লাভার সেই ফেসবুক পেজটিকেও ফলো করে রাখতে পারেন আর আমাদের গ্রুপ রয়েছে এক্সট্রিম লঞ্চ লাভার ফেসবুক গ্রুপ সেই গ্রুপটিতেও জয়েন হতে পারেন ঝটপট আর আমাদের আরও একটি চ্যানেল আছে এক্সট্রিম লঞ্চ ভিডিও তো সেই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই আপডেট ভিডিও থেকে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম